মোহনবাগানে আমি আবার জিত করছি, যেটা মোহনবাগানকে আমি বেশ প্রত্যেকটা ম্যাচেই আমি দেখছি। আমি সুপার কাপের ইস্টবেঙ্গলকে যদি দেখুন, সেই সময়টা সুপার কাপের সময় আমি বলেছিলাম যে ইস্টবেঙ্গলের যে গ্রাফ আমি দেখছি তাতে পরিসংখ্যান এই সেই সব হয়তো উড়িষ্যার পক্ষে থাকবে, কিন্তু হয়তো মোহনবাগান ইস্টবেঙ্গলই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সুপার কাপ। ঠিক সেম আমি আবারও বলছি, যেভাবে মোহনবাগান ম্যাচগুলো খেলেছি, একটাই শুধু লাস্ট ম্যাচে আমার একটুখানি কী বলে সংশয় আছে, ওই জায়গাটা যদি নিশ্চয়ই হাবাস রিপেয়ার করে ফেলবে লিস্টন প্লাস এবং হচ্ছে সুভাষিসের কম্বিনেশানটা, ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু এই লিস্টন এবং কী বলে এই কম্বিনেশানটা যদি ঠিকঠিক কী বলে কাজ করে যায় তাহলে কিন্তু ছানতে অনেকটাই অফ হয়ে যাবে, ওদেরকে ছানতেকে এবং বিক্রম প্রতাপকে দুটো উইংকে চ্যানেলকে বন্ধ করতে হবে, এবং অবশ্যই হাবাস এটা আশা করি সেটা করবেও। পাশাপাশি আমি আবারও বলছি, সবটা মাথায় রেখেই আমি বলছি, মোহনবাগানে আমি যা ম্যাচ দেখেছি অপোনেন্টের কোনো কোচই, আইএসএলের কোনো টিমের কোনো কোচই আপনি কী বলে দিমিত্রি পেত্রাদসকে ম্যানেজ করতে পারছে না, দিমিত্রি পেত্রাদসকে থামাতে পারছে না। তো এই জায়গাটা কিন্তু মোহনবাগান এই জায়গা থেকে সব থেকে বেশি এগিয়ে, এবং কাউকো মিডফিল্ডে যে নীরবে ফুটবলটা খেলে দিচ্ছে, এত কারেক্ট পাস করছে নিখুঁত এবং ঠিক ঠিক টাইমে বলটাকে কী বলে আর্ন করছে, রিগেইন করছে, তো সেই জায়গা থেকে আমি মোহনবাগানকে একটু হলেও এগিয়ে রাখবো। এবং এগিয়ে রাখার পিছনে আরেকটা কারণ হচ্ছে শব্দব্রহ্ম, অন্তত 60,000 সমর্থক থাকবে সেদিনকে মাঠে, এই শব্দব্রহ্মকে ম্যানেজ করে মুম্বাইয়ের পক্ষে মিরাকেল কিছু না হলে ডেড বলে কিছু করে ফেললো, ডেড বল যদি কাজে না লাগাতে পারে বা তাহলেই কিন্তু এই ম্যাচটা জিততে গেলে মুম্বাইকে কিন্তু ডেড বলের উপর অনেকটা ডিপেন্ড করতে হবে, ডেড বলে গোল আনতে হবে, আদারওয়াইজ কিন্তু অত সহজ হবে না। আর মোহনবাগানের যেটা পজিটিভ দিকটি হচ্ছে সব থেকে, যে কোনো আইএসএলের সফটওয়্যার টিমকে মাথায় নিয়ে বলছি, মোহনবাগানে অনেকে গোল করার অনেক লোক, সে লিস্টন ক্লাসও আছে, সে সাহাল নেমে করে দিচ্ছে, কোনোদিন অনুরোধ থাপা করছে, কোনোদিন মানবীর করছে, দীপিন্দ্র পেত্রাদস আছে, কামিংস গোলের মধ্যে রয়েছে, সেই জায়গা থেকে বলছি যে অনেক অপশান মোহনবাগানে। এবং তারপর সাবস্টিটিউট বেঞ্চে এতটাই কী বলে হাবাসের হাতে স্ট্রেংথ রয়েছে, যে জায়গা থেকে মোহনবাগান আমি দেখতে পাচ্ছি যে মোহনবাগান আরেকবার হয়তো আইএসএল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। থ্যাংক ইউ।